বন্ধুরা, এই হচ্ছে আমার সাধের ছাদ বাগানে চন্দ্রমল্লিকার পমপম প্রজাতির গাছ। দেখুন, বসন্তের এই প্রথম সপ্তাহেই গাছগুলো কিভাবে শুকিয়ে গেছে। বলা ভুল হলো, গাছগুলো কিন্তু শুকায়নি, এর ফুলগুলো শুকিয়ে এসছে। অথচ এখনো আমাদের বসন্ত পুরোটাই বাকি। একটা কথা আছে না, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আমি চাইছি এই গাছগুলো থেকে নতুন করে কিভাবে ফুল পাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার। নতুন করে ফুল পেতে গেলে যেটা আমাদের করতে হবে, আমি আগে অনেকবার বলেছি, এখনো বলছি, আমাকে এই গাছগুলোর প্রত্যেকটা শুকনো ফুল এবং তার থেকে নিচের কিছু অংশ কেটে ফেলতে হবে। কেটে ফেলে তারপর আমাকে প্রত্যেক দিন সেই সবুজ পাতায় স্প্রে করে জল দিতে হবে। জল দেওয়ার পর আমার সবচেয়ে বড় কাজ হলো গাছগুলোর মধ্যে কেমন একটা সার প্রয়োগ করা। যদি আমরা ঠিকঠাক এই কাজটি করতে পারি, তাহলে কিন্তু আমার এই গাছের যেগুলো ছোটো ছোটো ডাল রয়েছে সেখান থেকে কিন্তু কুড়ি বেরোনো সম্ভব। আমি আপনাদেরকে দেখাবো কি করে এই কাজটা করা যায়। খুব সংক্ষিপ্ত ভিডিও এটি, আপনারা জাস্ট দেখে নিন। আমি এই ডালগুলোকে একটা একটা করে কেটে ফেলবো। কেটে ফেলে কিছুদিনের মধ্যেই যে এই ডালগুলো থেকে কুড়ি আসবে সেটা আপনাদেরকে দেখাবো। কি করে কাটবো দেখুন, এইভাবে আমি এটাকে রেখে আমি জাস্ট এইভাবে একটা করে কাটবো, কেটে যাব, এইভাবে কাটবো। এইগুলো কাটবার পরেই কিন্তু কিছুদিন পর এখান থেকে নতুন নতুন কুড়ি, এগুলো নিচের ডালে আছে সেইখান থেকে কিন্তু কুড়ি চলে আসবে এই গাছে, এবং বসন্তের শেষ দিনগুলোতেও আমি কিন্তু এই গাছ থেকে সংখ্যায় কম এবং সাইজে ছোট হলেও কিছু কিন্তু ফুল আমি পাবো। আপনাদের সকলের কাছে নিবেদন, যদি আপনারা পারেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছের শুকিয়ে যাওয়া ফুলগুলোকে ফেলে দিন। ফেলে দিয়ে গাছটিকে এইভাবে সতেজ করে দিন, সবুজ করে দিন। আমি কেটেছি, কাটছিলাম একটু আগে, এইভাবে উপরে পোর্শনটা কেটে দিন। কেটে দিয়ে এখানে রোজ দিন জল স্প্রে করুন, পাতাগুলোকে সবুজ নিয়ে আসুন। এর ভেতরে ভেতরে অনেক কুচি কুচি ডাল রয়েছে যেখান থেকে কিন্তু ফুল গজাবে, এবং এক্ষুনি আপনার ছাদ বাগান কিন্তু খানিকটা রঙিনের আভাস কিন্তু বজায় থাকবে এখনও পর্যন্ত। তাই বন্ধুরা, আপনাদের কাছে নিবেদন, এই কাজটি অন্তত করুন। আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, যদি ডালিয়া গাছ হয়, যেমন এই যে ডালিয়া গাছ, এই ডালিয়া গাছের ফুল এসেছিল, আমি ফুলগুলোকে কেটে দিয়েছি। দেখুন, কেটে দেওয়ার পরও কিন্তু পাশ দিয়ে ডাল বেরিয়ে নতুন নতুন কিন্তু কুড়ি এসছে এই গাছটিতে। দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, এই গাছেও তাই। এই গাছের ডাল আমি কেটে দিয়েছিলাম, এখান থেকে ঠিক পাশ দিয়ে ডাল গজিয়ে নতুন কুড়ি এসছে। এই গাছটাও তাই, যেইগুলো ফুল হয়ে গেছিলো, এই যে ফুল হয়ে গেছিলো, এই ফুল হওয়া ডালগুলোকে থেকে ফুল কেটে দেওয়ার পরেও খানিকটা সার প্রয়োগ করলে কিন্তু আপনি এইরকম নিচ থেকে অনেক ডাল পাবেন যেগুলোতে কিন্তু কুড়ি চলে এসছে। যদিও এই কুড়িগুলো আপনার খুব ছোট হবে, ফুল ছোট্ট ছোট্ট হবে, কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু রঙিন ভাবটা বজায় থাকবে। বন্ধুরা, এই গাছ কেটে দেওয়ার পর আপনাকে দুটো বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। কি পদ্ধতি? নাম্বার ওয়ান হলো 5 গ্রাম সমপরিমাণ এনপিকে সার, যেমন আমি ইউজ করি এনপিকে 19-19-19। আপনি বাজারে এখন এনপিকে 20-20-20 পাবেন। এই সারটি 5 গ্রাম নিয়ে সপ্তাহে একদিন
স্প্রে করে দিন 1 লিটার জলে এই গাছে। মনে রাখবেন, 1 লিটার জল আপনি 10টা গাছে স্প্রে করতে পারেন। আপনি স্প্রে করে দিন, দেখবেন আপনার গাছে নতুন ডাল গজিয়েছে আবার, এবং প্রত্যেকটা ডালের মধ্যে থাকবে 3 থেকে 4টে কুড়ি। আরও একটা কথা, এই সময় অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছে ছোট ছোট মাকড় বাসা করে। পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য যে ফাঙ্গাসের আক্রমণ ঘটে সেটাকে আপনার দূর করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যান্টোমাইসিন। এই প্ল্যান্টোমাইসিন গাছের অ্যান্টিবায়োটিক 1 গ্রাম 1 লিটার জলে মেশাবেন, এবং তার সাথে দেবেন ফাঙ্গিসাইড। আমি ইউজ করি সাফ পাউডার। এই সাফ ফাঙ্গিসাইডটি আপনি প্ল্যান্টোমাইসিনের সঙ্গে, প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম এবং সাফ পাউডার 1 গ্রাম যদি আপনি মিশিয়ে দিতে পারেন, এবং মিশিয়ে দিয়ে যদি আপনি 1 লিটার জলের মধ্যে যেদিন আপনি এনপিকে 19-19-19 অথবা 20-20-20 দেবেন, তার ঠিক 3 দিন পর এই প্ল্যান্টোমাইসিন এবং সাফ পাউডার 1 গ্রাম 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে আপনি 10টা গাছে স্প্রে করে দিন। দেখবেন আপনার গাছ ভীষণ সুস্থ এবং সতেজ হয়ে উঠেছে, এবং আপনার গাছে কিন্তু নতুন করে অনেক কুড়ি আসছে। এই দেখুন, আমি জাস্ট কেটে দিয়েছি এখান থেকে, কিন্তু এখান থেকে কাটার পরই এরকম ডাল বেরিয়ে গেছে নিচ থেকে। পাশ দিয়ে যে ফুলটা হয়েছে এটা ছোট্ট হলেও সুন্দর, এই একটা ফুল হয়েছে এখানে, এটাও কিন্তু ছোট্ট হলে সুন্দর। এই যে এখানে 1টা 2টা 3টে ফুল হয়েছিল, এই 3টে ফুলই আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরেও এই সুন্দর সুন্দর ছোটো ছোটো কুড়ি আমরা পেয়েছি, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর। আমার নিবেদন, আপনারাও এইভাবে ডালিয়া চন্দ্রমল্লিকা গাছের গাছগুলোকে কেটে দিন, তাদের পরিচর্যা করুন, দেখবেন সেখান থেকেও ছোট্ট ছোট্ট কুড়ি থেকে কিন্তু বেরিয়ে আসবে নতুন নতুন ফুল। এইটুকু ব্যবস্থাপনা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ডালিয়া গাছে আবার নতুন করে কুড়ি আসা সম্ভব, এবং আমি যেভাবে কুড়ি এনেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, আপনারাও কিন্তু সেইভাবে কুড়ি আনতে পারবেন, এবং এত সুন্দর ফুলও কিন্তু আপনারা পেতে পারবেন এই ডালিয়া গাছের মধ্যে। তাই বন্ধুরা, আর দেরি নয়, এক্ষুনি ডালিয়া গাছগুলোকে ফেলে না দিয়ে ডালিয়া এবং চন্দ্রমল্লিকা গাছে আমার এই প্রসেসটি অ্যাপ্লাই করুন। দেখবেন আপনার ছাদ থেকে বসন্ত কিন্তু এত তাড়াতাড়ি বিদায় নেবে না, আরও কিছুদিন বসন্তকে ধরে রাখুন এই পদ্ধতি অবলম্বন করে। বন্ধুরা, ভিডিওটি খুব ছোট্ট লেন্থের ভিডিও, সবাইকে উপহার দিন, সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারে, এবং সবাই স্বাদের ছাদ বাগানকে রঙিন করে রাখতে পারে আরও কিছুদিনের জন্য। বিদায় নিচ্ছি বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি রাজু ভাই ছিলাম। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, অবশ্যই আপনি ভিডিওটিকে লাইক দেবেন, কমেন্টস করবেন, কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টসের অ্যান্সার দেবো। বন্ধুরা, যারা নতুন ভিউয়ার তাদের কাছে বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার চ্যানেলের প্রতিটি আপডেট আপনার কাছে পৌঁছে যাবে একদম সময় থেকে সময়ে। তাই আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি এই প্রসেসগুলোকে অ্যাপ্লাই করুন, এবং আপনার স্বাদের ছাদ বাগানকে রাঙিয়ে তুলুন আরও নানা ফুলের কালারে আরও কিছুদিনের জন্য। অনেক ধন্যবাদ সবাইকে, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি রাজু ভাই ছিলাম। নমস্কার এবং অনেক ধন্যবাদ।